হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা A to Z। ফ্রেন্ডস, আজকে গরম গরম চায়ের সঙ্গে যদি হয় ফিশ ফিঙ্গার, তাও আবার আমাদের সকলেরই খুব পরিচিত একটা মাছ, সেটা হলো কাচকি মাছ। হ্যাঁ ফ্রেন্ডস, কাচকি মাছ দিয়ে অনেকে ঝাল খেয়েছো, ঝোল খেয়েছো, কখনো কি এরকম ফিশ ফিঙ্গার খেয়েছো? দারুণ টেস্টি হয় এই ধরনের ফিশ ফিঙ্গার খেতে। তাহলে আসো রেসিপিটা স্টার্ট করা যাক। এখানে দেখো কাচকি মাছগুলো ধুয়ে নিয়ে আমি রেখেছি। এবার একটা পাত্রের মধ্যে সবার প্রথমে সরু সরু কেটে রাখা আলুটা দিলাম। এখানে আমি একটা আলু ব্যবহার করেছি। এবার এটাতে পেঁয়াজ কুচি আমি তিনটে ব্যবহার করেছি। এরপর এই কাচকি মাছটা আমি 250 গ্রাম দিয়েছি। এবার এর মধ্যে কুচি করা কাঁচা লঙ্কা মেশালাম। এরপর আমি এর মধ্যে সবার প্রথমে যে মশলাটা দেব সেটা হলো স্বাদমতো নুন। স্বাদমতো নুন দেওয়ার পর আমি এর মধ্যে 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম। তারপর আমি এর মধ্যে দেব 1/2 চামচ পরিমাণ কালো জিরে। এরপর আমি এর মধ্যে মিশিয়ে দেব 1/2 চামচ পরিমাণ জোয়ান। এরপর এর মধ্যে আমি মিশিয়ে দেব 1 বাটি পরিমাণ চালের গুঁড়ো, এখানে আমি দিয়ে দিলাম। এটা যেমন দোকানে যে চালের গুঁড়ো কিনতে পাওয়া যায় সেটাই। এবারে সব কিছু একসাথে ঠিক এরকম করে মাখবো। এটাতে কিন্তু এখনও কোনো রকম কোনো জল আমি ব্যবহার করিনি। দেখো এইভাবে সুন্দরভাবে একটু মিশিয়ে নেব আমি হালকা হাতে। এরপর এর মধ্যে আমি সেম পরিমাণে বেসন দিয়ে দেব। 1 বাটি চাল দিলাম, চালের গুঁড়ি, তারপর বেসন, তারপর অল্প জাস্ট 1/2 কাপ পরিমাণ জল দিয়ে এটা মেখে নিতে হবে। দেখো এটা যখন মাখবে তখন এর মাখাটা যেন শক্ত হয়, যেমন আমরা আটা মাখি। দেখো এখানে আমার মাখা হয়ে গেছে। এবার ওপর থেকে ধনে পাতা কুচিটা ছড়িয়ে দেব। ব্যাস, এতেই কেল্লা ফতে। এরপর কি করব দেখতে থাকো। অল্প করে হাতের মধ্যে নেব, নিয়ে ঠিক এরকম লম্বা করে যেমন ফিশ ফিঙ্গার হয় ঠিক সেরকম একটা আমরা শেপ দেব। দেওয়া হয়ে গেল। এবার কড়াইতে সাদা তেল দিই। চলো, সাদা তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবার এর মধ্যে ঠিক এরকম করে এগুলো ভেজে নেব, কাচকি মাছের ফিশ ফিঙ্গারগুলোকে লাল করে ভেজে নেব। সো ফ্রেন্ডস, তাহলে তোমরা দেখেছো তো কত সহজে বাড়িতে এই কাচকি মাছ দিয়ে এত সুন্দর ফিশ ফিঙ্গার তৈরি করা যায়। দেখো একটা দিক লাল হয়ে গেছে, তাই এগুলো উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। লাল করে ভাজা হয়ে গেছে, একটা একটা করে ফিশ ফিঙ্গার আমি তুলে নিয়েছি। আর আমি যখন সার্ভ করেছি এরকম সুন্দর করে সাজিয়ে সার্ভ করেছি। চাইলে তোমরা মুড়ি দিয়েও খেতে পারো। তাহলে ফ্রেন্ডস, আজকে আমার এই সুন্দর রেসিপি একদম হিট তো? আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্টের সঙ্গে, নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আজ এই পর্যন্তই, আবার হাজির হব নতুন রেসিপি নিয়ে। নমস্কার।